ইসলামিক সঙ্গীত শিল্পী হয়ে কিভাবে অন ইসলামিক কর্মকাণ্ড করে এ বিষয়ে যদি কিছু বলতেন। দেখুন, প্রথম কথা হলো ইসলামিক সঙ্গীত শিল্পী হলে যে ফেরেশতা হয়ে যাবে এমন কোনো কথা নাই তো। হুজুর হইলেই যে ভালো হয়ে যাবে এমন কোনো কথা আছে? ও যে কে জানে একটা বই লিখছে না যে হুজুর হয়ে হাসো কেন, আমার দেশে মানুষ মনে করে হুজুর আবার হাসবে কেন। যাই হোক, সেটা অবশ্যই একটা জায়েজ কাজ। তো একটা মানুষ ইসলামিক সঙ্গীত শিল্পী হইলো বা হুজুর হইলেই দেখে ফেরেশতা হয়ে গেলো তা না, এটা হওয়ার পরও সে খারাপ হতে পারে বা খারাপ কোনো কাজ থাকতে পারে। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো আমরা এত বেশি মানুষকে নিয়ে পড়ে থাকতে মজা পাই যে আমাদের কাছে আর কোনো আইটেম মনে হয় নাই। আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে আমরা যারা নিজেদেরকে ইসলাম চর্চাকারী হিসাবে দাবি করি তাদের দেখবেন 80% কাজ হলো পরচর্চা নিয়ে, কে কী করলো, কে কী খাইলো। আরে ভাই, প্রথম কথা হলো যে কেউ যদি কোনো অন্যায়ের শিকার হয় সেটার প্রতিকারের জন্য যথাযথ নিয়মে তিনি চেষ্টা করবেন, করাটা স্বাভাবিক, অস্বাভাবিক নয়। আপনার কাছে যদি মনে হয় কোনো মানুষের মধ্যে সমস্যা আছে আপনি তাকে অ্যাভয়েড করবেন, তার ব্যক্তিগত সমস্যা হলে সেটাও আপনি অবশ্যই করবেন। কিন্তু এইটা নিয়ে পড়ে থাকা এবং এটা নিয়ে আপনার পাল্টাপাল্টি, শুধু এই ইস্যু না, আমি বলছি সব ইস্যুতে কিছু একটা পাইলেই হলো আমরা এমন এমন জায়গায় চলে যাই, এত গভীরে চলে যাই যে অনেক সময় দেখা যায় যে ধারণামূলক অনেক কথা বলি যার কারণে আমরা নিজেরা গুনাহগার হই, এটা একটা বাস্তবতা আছে। আবার ঠিক একই সাথে এটাও ঠিক যে আমরা যখন কারোর অন্ধ হয়ে যাই তখন ভালো মন্দ আর বাজ বিচার করি না, ভালো মনে করলে তার সব কিছুই ভালো লাগে, খারাপটাও ভালো লাগে। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ এই জন্য একটা কথা বলেছিলেন খুব অসাধারণ। স্যার বলেছিলেন যে আমাদের নিজের পছন্দের, নিজের দলের, নিজের মতের লোক যদি কোনো উল্টাপাল্টা কিছু করে তারপরও আমরা সেটাকে বিভিন্ন ব্যাখ্যা দিয়ে ওইটাকে একটা জাতে উঠানোর চেষ্টা করি, আর যদি আমার দলের, আমার পছন্দের বাইরের লোকের কিছু পাওয়া যায় তাহলে সেটাকে যত তিলেরে তাল বানায় বড় করা যায় আমরা সেই চেষ্টা করি। এর মাধ্যমে আমরা ইসলামের খেদমত মোটেও করি না, এর মাধ্যমে আমরা প্রবৃত্তির পূজা করি। এখন মনে করেন আপনি যা সমালোচনা করছেন, কতটুকু জেনে করছেন, কতটুকু না জেনে করছেন, এর দায় দায়িত্ব কিন্তু আপনার। আর যদি আপনি সমালোচনা না করেন অথবা আপনার সন্দেহপূর্ণ জিনিস থেকে আপনি দূরে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাটলিস্ট নিজে বিপদে পড়লেন না। অন্যায় যদি আপনার কাছে ক্লিয়ার মনে হয় আপনি অবশ্যই ঘৃণা করবেন এবং কুধারণা আপনার তার প্রতি সে ধারণা রাখবেন যে সে খারাপ মানুষ এবং আপনি তার থেকে অ্যাভয়েড করেন, দূরে থাকেন, শেষ, যথেষ্ট। তো এইটা নিয়ে যা হয়, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পর্দার সাথে আমাদের দিনীবন্ধুদেরকে শিক্ষা গ্রহণ করতে নানাভাবে বাধা দেওয়া হচ্ছে, ধর্মীয় কাজ করতে নানাভাবে বাধা দেওয়া হচ্ছে। সেগুলো নিয়ে আমাদের সম্মিলিত প্রচেষ্টা নেই। আমাদের সম্মিলিত প্রচেষ্টা হলো এ জাতীয় বিষয়গুলো নিয়ে অনেক বেশি। তো অন্যায় যদি কেউ করে থাকে অবশ্যই সেটার প্রতি ঘৃণা যেমন থাকবে, আবার কোনো কিছু নিয়ে সীমা ছাড়িয়ে আপনার পড়ে যাওয়া, বিশেষ করে এই ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে, এটা যেন আমাদের একটা রোগে পরিণত হয়েছে, আমরা যেন এটা নিয়েই পড়ে থাকি সোশ্যাল মিডিয়াতে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। অন্যায় আপনার কাছে মনে হলে অবশ্যই আপনি ঘৃণা করেন এবং আপনার প্রতিকারের কোনো রাস্তা থাকে আপনি সেটা করেন, কিন্তু এইটা নিয়ে পড়ে থেকে, এই চর্চার মধ্যে ডুবে থেকে আমাদের সময়গুলোকে আমরা নষ্ট না করি, এটাকে অনেকে খুব এনজয় করি আমরা অনেকে।